গুড মর্নিং বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো দেখো ভালো লাগবে। আর কারা কারা গাছ পছন্দ করো বলো? আর নতুন শীতকালের দিনে নতুন যে গাছগুলো হয়, চন্দ্রমল্লিকা, গোলাপ, তা গাঁদা ফুল, বিভিন্ন রকমের গাঁদা ফুল, আরও কিছু পাতাবাহারি গাছও এনেছিলাম, তো সবগুলোই নতুন করে প্লান্টিং করব। তো তোমরা দেখো কেমন লাগে শীতকালে গাছের পরিচর্যা, আর সঙ্গে খাবার দাবারও একটু দেওয়া হবে, মানে সার। তো তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। আমার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোও কিন্তু খুব মজা করে গাছ লাগিয়েছে। তো ওদের তো এখন ফোন ছাড়া আর সেরকম কোনো সঙ্গী নেই। যখন দেখবে বাচ্চারা কথা শুনছে না, তাদের দুটো গাছ কিনে দিয়ে দেখবে, তারা খুব মজা করে আনন্দ সহকারে গাছগুলোকে নিয়ে খেলা করবে, গাছগুলোকে বসাবে। তো আমি তো দেখলাম বেশ ভালো একটা ট্রিক গো বাচ্চাদের জন্য টাইম পাস করার, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি আর ছুটকি মিলে বেশ ভালো মতো গুছিয়ে বসে নিয়েছি, নিয়ে গাছগুলোকে বসাবার চেষ্টা করছি। এটা এটা প্রথমে যখন গাছগুলো এনেছিলাম সব একটা একটা করে দেখাচ্ছি। এটা বললো বাটারফ্লাই গাছ, আর দেখো এগুলো গোলাপ গাছ, আর দেখো আরও গাছ এনেছি, সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি, বার করছি। কিছু ছিল চন্দ্রমল্লিকা গাছ, এই যে চন্দ্রমল্লিকা সাদা রঙের, এগুলো যখন ফুল হবে আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো সেই ভিডিওগুলো। আমি দেখো চন্দ্রমল্লিকা গাছও আছে, আর দেখো এটা পয়সা ফুল, খুব সুন্দর রানী কালারের পয়সা ফুল, এই যে মেয়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা চারাও দুটো এনেছিলাম। তো মেয়েরা জিজ্ঞেস করছিলো কোনটা কী গাছ, ওদেরকে দেখাচ্ছিলাম, কারণ ওরা তো সব গাছগুলো চেনে না। তো আমাদেরই তো উচিত ছোটদের সমস্ত কিছু আস্তে আস্তে পরিচিত করানো সব কিছুর সঙ্গে, তো সেই কাজটাই করছিলাম। আর দেখো গাছের জন্য ওই দাদার কাছ থেকে বললাম না, সার এনেছিলাম, সেই সারগুলো এখানে মিশিয়ে দিচ্ছিলাম, বলেছিল সব সার একসাথে মিশিয়ে আস্তে আস্তে গাছের সাইড দিয়ে দিতে একদম গোড়ায় দিতে বারণ করেছিলেন। আর একটা জবা গাছ বলেছে, সাদা আর গোলাপি মিলিয়ে জবা। তো দেখো ছোট্ট কুড়ি দেখাচ্ছে একটা গোলাপে, তো সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করি, যারা যারা গাছ ভালোবাসো। অনেক রকমের খোল, তারপরে সুপার ফসফেট, আরও কিছু ছিল, আমি অতগুলোর নাম ঠিক বলতে পারছি না তোমাদের কাছে। তো এইগুলো আমার সেই কাগজ ফুল গাছ বা বুকেন ভুলিয়ে অনেক কালারের ছিল, এখন আপাতত দুটোই ফুল হয়েছে, সাদা, হলুদ, বেগুনি, আর এটা হচ্ছে হালকা পিচ কালার। তো এগুলো তো দেখালামই, আর দেখো সাইড দিয়ে অনেক কটা টব রেডি করাই ছিল আগে, আবার আজকের কিছু টব রেডি করব, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো গাছের জবা ফুলের একটা আনকমন কালার, এরম কাদের বাড়িতে আছে তোমরা বলো। এই যে আমি চলে এসেছি, হাতে একটা ছোট্ট দা ছিল, সেটা নিয়ে চলে এসেছি, পরিষ্কার করছি টবটা নতুন গাছগুলোকে বসাবার জন্য। এই যে মাটি রেডি করছি, আর আমার সাথে হাত দিয়েছে তোমাদের মিষ্টি, মানে আমার ছোট্ট বা ছোট্ট মেয়ে হচ্ছে প্রজ্ঞা, ওর ভালো নাম, আর এমনিতে তোমরা তো জানোই ওর নাম পুপু। তো পুপুও আছে, এদিকে বড়টাও একটু হাত দিয়েছে। তো আমি দেখো লঙ্কা গাছ দিয়ে তার মধ্যে সার দিয়ে দিলাম, আর সবাই মিলে বেশ ভালো লাগছিলো। আর ওরা তো এত কিছু এসব গাছ বসানো টসানো কোনোদিনও করেনি, ওরা খুব মজা করে এগুলো বসিয়েছিলো। দেখো চারটে টব রেডি করা হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেশ ভালো লাগছে না বলো, কালারফুলটা টবগুলো, মনও ভালো হয়ে যায়। এই যে এখানে আমার ছোটো মেয়ে দেখো পাকা বুড়ির মতো বসেছে, গুবু হয়ে বসে বেশ করে মাটিগুলো ভরছে আস্তে আস্তে টবে, আর আমি তো পাশে বসেই পড়েছি গুছিয়ে। তো একটু গুছিয়ে বসে করতে ভালোবাসি, কারণ হচ্ছে কি আমার পায়ে একটু ব্যথা আছে, তোমরা নিশ্চয়ই জানো। তো চলো সব মিলিয়ে কাজ শুরু করে দিয়েছি, ভালোই লাগবে, দেখতে থাকো। আর যারা তো গাছ ভালোবাসো তাদের তো আরও বেশি করে ভালো লাগবে। আগে যদি বুঝতো তারা মনের
মেঘেতে আকাশ ছোঁয়া আসমানি রং মাত্র জাদুর ছড়ি দিয়ে বোবা সব মোহর তোদের সঙ্গে বসানো হয়ে গেল। ছুটকি প্যাপা করছে লাঠিটার জন্য, ছোট্ট যে পাটে কাঠি ছিল ওর চাই তাই কাঁদছে। আর ফুলগুলো দেখো দেখিয়ে দিলাম, গোলাপ ফুল হয়েছে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, চন্দ্রমল্লিকা ইয়েলো ছিল, রানী ছিল, হোয়াইট ছিল, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো আমার এখানে ছোট্ট সাজানো একটা জায়গা, তো বাড়ির বেশ ভালো লাগে, বাড়িতে গাছপালা যারা করে তাদের, আমার তো ভীষণ ভালো লাগে। এখানে আবার গোলাপ গাছটা সুন্দর করে ভালো টব টবে মাটি তৈরি করে সেখানে লাগাবার ব্যবস্থা চলছে। সব মিলিয়ে বেশ ভালো কেটেছিল সকালটা। তো তোমরাও সঙ্গে থাকো, আর যারা নতুন এসেছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ গো আমার সঙ্গে থাকার জন্য, এত আমাকে এগিয়ে দেওয়ার জন্য। জীবনের নতুন বানান লিখবো দুজনা জীবনে, প্রেমের রোজ শব্দ বসুক খাম খেয়ালের সুরে আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না। এসেছি, গাছটা লাগানো হয়ে গেছে, এইবারে পরিষ্কার করার পালা। যে মাটি আর জিনিসগুলোর তলায় পড়েছিল সেইগুলি আস্তে আস্তে পরিষ্কার করছি। তো পরিষ্কার হয়ে গেলে গাছগুলো, এই দেখো চন্দ্রমল্লিকা গাছটা তখনও লাগানো বাকি ছিল, তো সেটাকে আবার একবার লাগিয়ে দিলাম। তো দেখো বেশ ভালো লাগবে, গাছ বসাতে তো আমি খুবই ভালোবাসি। আর আমার সঙ্গে থেকো, থ্যাংক ইউ। আর ছুটকি কিন্তু আমার সঙ্গে প্রথম থেকে আছে, বড়টা কিন্তু খানিকক্ষণ পর ঘরের মধ্যে চলে এসেছিলো পড়াশোনা করবে বলে, ওর যেহেতু সামনেই মাধ্যমিক